الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. وعليكم السلام ورحمة الله وبركاته. দেখুন কোনো হিন্দুর সাথে সাক্ষাৎ করে প্রথমে নিজে সালাম দেওয়া এটা সঠিক নয় ঠিক নয় প্রথমে কেউ সালাম দেবেন না এমনি কথা শুরু করবেন যারা কিন্তু যদি তারা সালাম দেয় তাহলে তার সালাম যেভাবে দিবে সেভাবে তার উত্তর দিতে পারব বা কি আলাইকি বাবা আলাইকুম বলতে পারে। অথবা আলাইকুম সালাম যদি আসসালাম আলাইকুম তারা বলে আর যদি না বলে তো আপনি নিজে থেকে কোনো হিন্দু কাফেরকে আগে থেকে সালাম দেওয়া ঠিক নয় প্রথম কথা দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো যে আপনি যদি তাদের ঘরে যান বা তাদের সাথে সাক্ষাৎ করেন তো সাক্ষাৎ করার পরে তাদের ঘরে যান বা আসা যাওয়া থাকে আর তারা যদি কিছু খাবার দেয় তাহলে সে খাবার যদি জায়জ খাবার হয় সে খাবার সাধারণভাবে যদি ইসলামে জায়জ খাবার হয় তাহলে আপনি খেতে পারবেন যদি ইসলামে সেটা নিষিদ্ধ খাবার হয় তাহলে সেটা খাওয়া যাবে না যেমন আপনি নিজেও কিনেও হলেও তো ইসলামে নিষিদ্ধ খাবার খেতে পারবেন না জায়জ খাবার হলে খেতে পারবেন প্রথম কথা দ্বিতীয় কথা হল যে যদি তারা ভাত রুটি অথবা গোস্ত বা কিছু খেতে দেয় যেমন হয়তো মুরগির গোস্ত দিয়ে বা মুরগি দিয়ে অথবা খাসির গোস্ত দিয়ে তারা আপনার যদি দেয় কোনো সময় খেতে তাহলে কিন্তু সেটা জানতে হবে যে এটা জবাই করা কার যদি কোনো হিন্দু বা তাদেরই ঘরের জবাই করা হয় তাহলে সেটা খাওয়া যাবে না কারণ তাদের জবাই করা বস্তু খাওয়া না যায় আচ্ছা বাকি অন্য বস্তু অন্য যেগুলো যেমন মাছ তারপরে শুকনো কোনো জিনিস কিংবা যে কোনো খাবার এমনকি ভাত ভাতও যদি হয় তবুও খেতে পারবেন সমস্যা নাই তবে তাদের জবাইকৃত কোনো পশু বা কোনো জিনিস খেতে পারবেন না আর ইনশাআল্লাহ তাদের দেওয়া উপরকন তাদের দেওয়া खबर खावा जाए इनशाला